আগামী 7 জুলাই থেকে শুরু 4 দিনের বিধানসভা অধিবেশন। এবারকার অধিবেশনে মোট 2টি বিল আসবে। প্রথম দিন পেশ করা হবে বাজেট। শনিবার বিএসই মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত জানালেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিধানসভার লনে শনিবার বিএসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বৈঠকে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, সংসদীয় মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী বিকাশ দেববর্মা, সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা সহ বিএসির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও এদিন বিএসির অন্যতম সদস্য বিধায়ক বীরজিৎ সিনহা উপস্থিত ছিলেন না। বিএসি বৈঠক সমাপ্তির পর বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সাংবাদিকদের জানিয়েছেন, আগামী 7 জুলাই থেকে 4 দিনের বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। এবারকার অধিবেশনে মোট 2টি বিল আসবে। প্রথম দিনে পেশ করা হবে বাজেট। সিদ্ধান্ত আমাদের প্রথম ছিল যে আমরা 3 দিনের বাজেট অধিবেশন হবে, তো বিরোধী দল থেকে ওনারা প্রস্তাব রাখলেন 5 দিন করার জন্য। তো আমরা সর্বসম্মতিক্রমে আলোচনা ক্রমে ঠিক করলাম 4 দিন হবে। শুরু হবে 7 তারিখ, 8-9 বন্ধ, 10 তারিখ হবে আবার মঙ্গলবার বন্ধ, দ্যাট ইজ 11 তারিখ, 12 তারিখ, 5 দিন হবে। তো যেহেতু বিরোধী দলকে আমরা মর্যাদা দিয়েছি গণতান্ত্রিক সিস্টেমে, ওনারা 5 দিন বলেছেন, আমরা আলোচনার ক্রমে 4 দিন স্থির হয়েছে এবং ওনারা সম্মতি দিয়েছেন। আর 2টো বিল আসবে, একটা হচ্ছে ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আরেকটা হচ্ছে ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল। এছাড়া তো বাজেট পেশ হবে, আলোচনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি আইপিএফটি জোট রাজ্যে দ্বিতীয়বার সরকার গঠনের পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত, বিভিন্ন বেকারদের কর্মসংস্থান, কাজ ও খাদ্য সহ একাধিক ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলো বিধানসভায় ঝড় তুলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।